ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রঞ্জন শুভ্র। এবারের কোরবানির ঈদে ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, আবার ক্রেতারা বলছেন দামও বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বৃদ্ধিতে কোরবানির পশুর দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। আবার বরাবরের মতো এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কা একেবারেই যে নেই তা বলা যায় না। ন্যায্য দাম মিলবে কি না তা নিয়ে অনিশ্চয়তা একটা থেকেই যায়। কথা বলবো সব মিলিয়েই আজকের তালিখাতার বিষয়, কোরবানির গরু চামড়ার কেনা বেচা কেমন। আর আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, এবং আরও যুক্ত হচ্ছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। আপনাকে স্বাগত। আমাদের অন্য অতিথি নিশ্চয়ই আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। একটা শঙ্কা কিন্তু থেকেই যায় যে চামড়ার দাম পাবে কি না, এবং বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা একটা কথা বারবারই বলেন যে কোরবানির চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে লবণ দিয়ে দেওয়া উচিত। সেই ক্ষেত্রে চামড়ার দাম কি আসলে কমই থাকবে কি না, বা বরাবরের মতো একটু সাধারণভাবে যদি একটু শুনতে চাই শুরুতে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলেছেন যে মানে সংরক্ষণ বা আমি প্রতিবেদনে যেটা যেরকম দেখলাম যে সংরক্ষণটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হবে। কারণ সংরক্ষণের অভাবে আমাদের দেশের প্রায় 30% চামড়া প্রতি বছর নষ্ট হয়ে যায় শুধু সংরক্ষণের অভাবে। সুতরাং সংরক্ষণটা বেরি ইম্পর্টেন্ট। জানেন যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে কোরবানির পশুর চামড়াটাকে আপনার লবণ দিয়ে প্রিজার্ভেশন করতে হবে, এবং এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুব সহজেই এটাকে প্রিজার্ভ করা যায়। এবং চামড়াটাকে আপনার যে স্থানীয় পর্যায়ে লবণ দিতে হবে। আমরা দেখছি বিগত বছরগুলিতে চামড়াটাকে ঢাকামুখী করার একটা প্রবণতা সবার ভিতরে লক্ষ্য করা যায়, সেটা যেন না করা হয়। বিভিন্ন হাটঘাট যেখানে আছে সবাই তার যার যার স্থানীয় জায়গায় মাদ্রাসাগুলিতে লবণ দিতে, এবং এবার জানেন যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে স্থানীয় পর্যায়ে লবণ সরবরাহ, নাটোরে বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছে। সুতরাং আমরা চাই যে মাদ্রাসাগুলি তারা নিজস্ব উদ্যোগে লবণ দিবে, তাহলেই তারা ন্যায্য মূল্য নিশ্চিতভাবে পাবে। এবং এবার জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় যে দাম নির্ধারণ করে দিয়েছে সেটা প্রতি বর্গফুট ঢাকার চামড়া 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরের চামড়া 55 থেকে 60 টাকা। আমরা মনে করি যে এই চামড়ার প্রাইসটা যথেষ্ট যুক্তিক আছে, যদিও একটু বেশি। তারপরও যেহেতু মানে এখানে অনেক সময় বলা হয় যে এটা দিয়ে মাদ্রাসাগুলি তার অর্থের সংস্থান করে থাকে, সুতরাং সেই হিসাবে আমরা একটু বাড়তি দামই দেওয়া হয়েছে। কিন্তু সেটা যদি প্রিজার্ভেশন ভাবে সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু আমরা সেই ন্যায্য মূল্যটা দিতে আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আপনারা জানেন যে যদি চামড়াটাকে আপনার যে এই বছরই প্রথমবারের মতো আপনার আমরা একটা পিস করা দাম নির্ধারণ করে দিচ্ছি, লবণযুক্ত প্রতিটি চামড়া ঢাকা শহরে সর্বনিম্ন মূল্য 1200 টাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা। এটা কিন্তু যথেষ্ট যৌক্তিক একটা প্রাইস। সুতরাং এইবার প্রাইস নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। যদি যথাযথভাবে লবণ মানে চামড়াটাকে প্রিজার্ভেশন করা হয় তাহলে কিন্তু আমরা আশা করতেছি যে আমাদের ট্যানারি মালিকরা আমরা যে মূল্য নির্ধারণ করে দিয়েছি সেই মূল্যে আমরা চামড়া পারচেস করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকটু যদি জানতে চাই, এবারে একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে 1 কোটি 10 লাখ চামড়া সংগ্রহ করার, সেটি কতটা পূরণ হতে পারবে বলে আপনারা আশাবাদ, এবং চামড়া কেনার প্রস্তুতি সেটি বা কেমন রয়েছে আপনাদের? না দেখুন, আমরা আসলে লক্ষ্যমাত্রাটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে নির্ধারণ করে থাকি, আসলে যে চামড়া যেগুলি কোরবানি হবে সবকিছুই কিন্তু আমাদের, সব চামড়াগুলি আমাদের সংগ্রহ করতে হবে, এটাই আমাদের লক্ষ্যমাত্রা। এবং আপনারা জানেন যে সাভারে আমাদের যে ট্যানারিগুলি আছে আমাদের কিন্তু পর্যাপ্ত ক্যাপাসিটি আছে। এর দ্বিগুণ চামড়াও যদি হয় সেটার ক্যাপাসিটিও আমাদের ট্যানারিগুলিতে আছে। সুতরাং আমাদের প্রস্তুতির দিক থেকে আমরা ট্যানারি মালিকরা মোটামুটি প্রস্তুত আছি যে আমরা আমাদের চামড়াগুলি সঠিকভাবে পাবো, চামড়াগুলি আমরা সংগ্রহ করতে পারবো যদি আপনার সঠিকভাবে এটাকে প্রিজার্ভেশন করা হয়। জি মিজানুর রহমান, ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম আপনার এবং আপনারাও প্রস্তুত রয়েছেন। সেই ক্ষেত্রে লবণের প্রসঙ্গে যদি আসি, লবণের মজুদ দাম এই ব্যাপারে আসলে কতটা ঠিকঠাক আছে, আপনাদের মজুদ ঠিক আছে কিনা বা সঠিক রয়েছে কিনা দামটা, সেটি যদি একটু বলতেন। আপনারা সবাই অবগত আছেন যে এই বছর মানে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করে লবণ উৎপাদন হয়েছে, এবং লবণের সরবরাহ এখন পর্যন্ত সব জায়গায় ভালো আছে। যে জিনিসটা হয় কি আপনার ঈদের দিন একটা মানে হঠাৎ করে একটা বাড়তি মানে চাহিদা তৈরি, আপনি জানেন যে একটা হয়তো বা একজন হাটঘাটে একটা হাটে
আপনার 10,000 টন লবণের প্রয়োজন, সেখানে যদি মানে চামড়া সরবরাহ বেশি হয়ে যায় তাহলে সেই অতিরিক্ত একটা চাপ পড়ে। সেই জায়গাতে আমরা কিন্তু প্রশাসনকে বলেছি এবং উপজেলার ইউএনও থেকে শুরু করে ডিসি পর্যায়ে সবাই কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে এবং ডিসিকে আশ্বস্ত করেছে যে লবণের সরবরাহের কোনো ঘাটতি হবে না। এবং আমাদের আরেকটা আশঙ্কার জায়গা থাকে যে দাম যদি বৃদ্ধি পেয়ে যায়, লবণের দাম বৃদ্ধি পেলে দুইটা সমস্যা হয়, একটা হলো যে ক্রেতা তখন বেশি দামে দিয়ে কিনলে তার কস্টিং বেড়ে যায়, দ্বিতীয়ত সে তখন একটা টেন্ডেন্সি তার থাকে যে সে কম লবণ দিয়ে চামড়াটাকে প্রিজার্ভ করার একটা টেন্ডেন্সি তার ভিতরে পড়ুক। সুতরাং প্রাইসটাও যেরকম ইম্পর্টেন্ট এবং সরবরাহটাও যদি নিশ্চিত থাকে তাহলে আমরা আশা করি যে মানে আমাদের চামড়ার যে প্রিজার্ভেশনের লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হবে। যেটি বুঝলাম আপনার কথা থেকে, লবণও আসলে যথাযথ পরিমাণে না দিলে সেটি আসলে চামড়ার ক্ষতি হয়, এবং সংরক্ষণের যেই আপনারা বারবারই যে আশঙ্কাটা করে থাকেন যে সংরক্ষণের এক ধরনের ঘাটতি থেকে যায়, চামড়ার মান খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে চামড়া শিল্প আমরা প্রতি বছরই দেখি যে যেই অর্থে আসলে সম্ভাবনাময় শিল্প হিসেবে এটি দাঁড়ানোর কথা ছিল বা টেকার কথা ছিল, আরও বেশি টেকসই হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না। আমরা প্রতি বছরই আশা করি যে চামড়া শিল্প আরও বেশি উন্নতি করবে, আরও বেশি সফলতার জায়গায় যাবে, কিন্তু কেন হচ্ছে না যদি একটু সার্বিকভাবেই জানতে চাই। দেখুন, আমরা 2015-16 সালে আমাদের শুধু চামড়া রপ্তানি ছিল $500 মিলিয়ন, সেটা 2017 সালে যখন আমরা জানুয়ারি ট্রান্সফার করে সাভারের হেমায়ত করে নিয়ে গেলাম, তারপরে কিন্তু আমাদের আস্তে আস্তে এক্সপোর্ট ফল করা শুরু করলো। আপনারা জানেন যে সাভারে ট্যানারিগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না, এর সাথে সাথে সিটিপিও প্রস্তুত ছিল না, যার কারণে আমরা কিন্তু মানে আপনার ওই যে কাঙ্ক্ষিত বায়ার যারা আছে তাদেরকে যথাসময়ে যথা পরিমাণ চামড়া কিন্তু আমরা সরবরাহ করতে ব্যর্থ হই, যার কারণে আমাদের বায়ারগুলি আমাদের কম্পিটিটর দেশগুলিতে চলে যায়। সেখান থেকে তাদেরকে নিয়ে আসাটা এখন আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বিশ্বে কমপ্লায়েন্স ইস্যুতে সবাই সোচ্চার, যার কারণে আমরা কিন্তু কমপ্লায়েন্স ইস্যুতে এখনো পিছিয়ে আছি। আপনারা জানেন যে কমপ্লায়েন্স ইস্যু বলতে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন প্রয়োজন, যে সার্টিফিকেশনটা গুলি আমরা এখনো মানে অবটেইন করতে পারি নাই। তার মধ্যে যেমন LWG সার্টিফিকেশন আছে, আপনি জানেন যে LWG সার্টিফিকেশনের যে মার্ক আছে 1710 মার্ক, তার মধ্যে 300 মার্কই হলো CETP। তো CETP-র এই মার্কে আমরা এখন উন্নত হতে পারি নাই, CETP এখনো সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হতে পারে নাই, এবং CETP যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে কিন্তু আমরা LWG সার্টিফিকেট পাবো না। আপনারা জানেন যে আমার বাংলাদেশে কিন্তু অলরেডি 4-5টা ট্যানারি LWG সার্টিফিকেশন পেয়েছে, এবং এই 4-5টা ট্যানারি আমাদের ট্যানারি স্টেটের বাইরে। সুতরাং এবং আরেকটা জিনিস এখানে তথ্য দেই, সেটা হলো এই 4-5টা ট্যানারি কিন্তু আমাদের যে আমরা যে একটা গ্যাপ অ্যানালাইসিস করেছি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, সেখানে দেখা গেছে এইগুলি এই 4টা ট্যানারির আপনার হলো র্যাঙ্কিং হলো 7 থেকে উপরের দিকে। তার মানে 1 থেকে 7টা ট্যানারি কিন্তু আমাদের ট্যানারি স্টেটে আছে, যাদের যে কোনো মুহূর্তে তারা LWG সার্টিফিকেট পেতে পারে, কিন্তু তারা LWG সার্টিফিকেট পাচ্ছে না আমাদের CETP স্ট্যান্ডার্ড না হওয়ার কারণে। যদিও এটা নিয়ে যথেষ্ট কাজ চলতেছে বা হচ্ছে, কিন্তু যেহেতু সরকারি কাজ এবং খুবই ধীর গতিতে এগোচ্ছে, যার কারণে আমরা কিন্তু আমাদের LWG সার্টিফিকেটে বঞ্চিত হচ্ছি, এবং সেই কারণে আমরা কিন্তু আমরা নন কমপ্লায়েন্স কান্ট্রিগুলিতে আমরা আমাদের লেদার এক্সপোর্ট করছি। আপনি যদি আমাদের এক্সপোর্ট ভলিউম দেখেন, আমাদের এক্সপোর্ট ভলিউম কিন্তু 2014-15 সালে যেরকম ছিল এখনো সেরকমই আছে, কিন্তু আমরা যে জায়গাটা লস করছি সেই জায়গাটা হলো প্রাইস। আমরা এখন কম্পিটিটিভ প্রাইসে মাল বিক্রি করতে পারছি না, আমরা চাইনিজ নন কমপ্লায়েন্স বা ভিয়েতনামের নন কমপ্লায়েন্স বায়ারগুলির কাছে চামড়া বিক্রি করছি প্রায় অর্ধেকেরও কম দাম। তো যার কারণে আমাদের এখন এক্সপোর্ট ভলিউম বেশি থাকার তার ফলেও আমরা ফরেন কারেন্সি কিন্তু সেই পরিমাণে অর্জন করতে পারছি না, কারণ আমাদের প্রাইস অনেক কম। সুতরাং আমাদের যদি কমপ্লায়েন্সটা আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের দেশের চামড়ার চাহিদা আছে, কিন্তু আমরা বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যুতে বা বিভিন্ন কারণে আমরা মানে এখন চামড়াগুলি মানে সঠিক দামে বিক্রি করতেছি না। তার মধ্যে আরেকটা জিনিস আমি আপনাকে সংযুক্ত করতে চাই, যেটা হলো যে আপনারা জানেন যে আমাদের চামড়ার একটা প্রধান কেমিক্যাল যেগুলি আছে, রাসায়নিকগুলি আছে, এগুলি কিন্তু 99%ই আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, শুধুমাত্র লবণ ছাড়া আর বাকি সব কেমিক্যালই আমাদের ইম্পোর্ট করতে হয়। এবং এই ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ডলার প্রাইস বৃদ্ধি এবং ডিউটি স্ট্রাকচারের কারণে অনেক বেশি, যার কারণে আমরা কিন্তু আপনার যে মানে কম্পিটিটিভ প্রাইসে চামড়া উৎপাদন করবো আমাদের কস্ট অনেক বেড়ে যায়, আমরা কস্ট কমাইতে পারছি না। আমরা বারবারই সরকারের কাছে দেন দরকার করছি, আমাদের এখানে মাত্র 20টি ট্যানারি বন্ডেড ওয়ার হাউস আছে, সবগুলিকে বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটিস দিয়ে দেন, অথবা আমাদেরকে একটা ফ্ল্যাট রেটে ইম্পোর্ট করার সুযোগ দেন, মিনিমাম ডিউটিতে ইম্পোর্ট করার সুযোগ দেন, তাহলে আমরা কম্পিটিটিভ মার্কেটগুলিতে ইন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ যেটি বোঝা গেল যে দামের কারণেও আসলে এক ধরনের চামড়া শিল্পে
যেই আসলে উত্তরণ বা সব যেই উন্নয়ন ঘটার কথা ছিল সেটিও হচ্ছে না, শুনলাম আপনার কাছ থেকে, নিশ্চয়ই আরও শুনবো। একটা বিরতির সময় গেছে, থাকুন আমাদের সাথে, ফিরে এসে একই প্রসঙ্গে টালি খাতায় আবার কথা হবে। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক টালি খাতায় সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক টালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় কোরবানির গরু চামড়ার কেনা বেচা কেমন, আর আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজারুর রহমান, আবারও স্বাগত আপনাকে। একটু যদি গরুর প্রসঙ্গে আসি, আমরা যেটি দেখেছি যে শুরু থেকেই কোরবানির পশু বেচা কেনা যখন থেকে শুরু হলো, শুরু থেকেই আমরা দেখেছি যে গরুর দাম বেশি, এবং ক্রেতারাও বলছেন, বিক্রেতারা অবশ্য যুক্তিও দিচ্ছেন যে পশু খাদ্যের দাম বেশি, তাদের লালন পালনে একটু বেশি খরচ হয়েছে। এই দাম বৃদ্ধি কি চামড়া শিল্পে বা চামড়া বেচা কেনায় কোনো ধরনের প্রভাব ফেলবে কি না? না, অ্যাকচুয়ালি মানে ওইটার সাথে আসলে চামড়া বেচা কেনার খুব একটা প্রভাব নেই। তবে গরুর যে দামটা সেটা দিন দিন প্রতি বছরই বেড়ে যাচ্ছে, সেটা একটা আশঙ্কার জায়গা। আপনারা জানেন যে যদি গরুটা বেশি দামে ক্রয় করে তাহলে স্বাভাবিকভাবেই মানে গরু ক্রেতা ওনার একটা মানে এক্সপেকটেশন থাকে যে এটা যেন একটু বেশি দামে চামড়াটা বিক্রি হবে। আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ দুইটা দুই জিনিস। তবে আমাদের দেশে আপনারা জানেন যে স্বয়ং সম্পূর্ণ আমরা গরু উৎপাদনে একটা সময় আমাদের সবসময় আমাদের পার্শ্ববর্তী দেশগুলির দিকে তাকিয়ে থাকতে হতো, সেই জায়গাটা থেকে আমরা যথেষ্ট এখন উত্তরণ হয়েছে, সারপ্লাস গরু থাকে। সুতরাং এই জায়গাটা একটা ভালো দিক, কিন্তু সাথে সাথে যে আপনার যে গরুর যে লালন পালন যে যে ব্যাপারটা আছে, এখানে আসলে কস্টিং যদি বেশি হয়ে থাকে এটাও একটু মনিটরিং করা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে যার মতো কথা বলতেছে যে আমার উৎপাদন মানে গরুর গোখাদ্যের দাম বেশি বা আমার এগুলি পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবিলিটি কম, তো সেই জায়গাটা আসলে মানে একটু মনিটরিংও প্রয়োজন আছে। এবং সেটা সরকার যদি মানে চেষ্টা করে যেন মানে আপনার গোখাদ্যটা একটু মানে যে সরবরাহ ব্যবস্থা সেখানে যদি একটু মনিটরিং এর ব্যবস্থা থাকে, তাহলে আমার মনে হয় যে প্রান্তিক চাষিরা যেমন আপনার ধরেন লাভবান হবে, খামারিরও লাভবান হবে। তবে খামারিদের কাছে আমাদের একটা মানে আমাদের চামড়ার সাথে যেটা সংযুক্ত আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে খামারিরা যে মোটা তাজাকরণ যেটা যে পদ্ধতিতে করে থাকে সেটাতে আসলে আমাদের চামড়ার যে গুণগত মান সেই জায়গায় কিছুটা হ্যাম্পার করে। আপনারা জানেন যদি অতিরিক্ত আপনার স্টেরয়েড বা আপনার এখানে সার ব্যবহার করা হয়, এগুলি যদি করা হয় তাহলে চামড়ার গুণগত মানের একটা পরিবর্তন দেখা যায়, চামড়ার স্ট্রেংথটা কমে যায়। আমাদের দেশের চামড়া কিন্তু ঐতিহ্যগত ভাবে তার কম্প্যাক্টনেস অনেক বেশি, চামড়াগুলি অনেক শক্ত থাকে মানে মজবুত থাকে, সেই জায়গাটা কিন্তু আপনার মোটা তাজা কারণের ফলে এই জায়গাটায় আপনার যে চামড়ার গুণগত মানটা একটু হ্যাম্পার হয়, যে যার কারণে আমরা কিন্তু সবসময় বলি যে এই জায়গাটায় আপনারা ওই যে সারের ব্যবহারটা কম করেন, স্টোরেজের ব্যবহারটা যেন একদমই না হয়, তাহলে আমাদের চামড়ার গুণগত মানটা নষ্ট হবে না। আমরা প্রতি বছর কিন্তু এইটাও একটা মানে বড় ধরনের সমস্যা হয় চামড়ার গুণগত মানে, যে আমাদের স্টোরেজের কারণে চামড়াগুলি দ্রুত পচনশীল হয়ে যায়। আগে কম্প্যাক্টনেস এর কারণে দেরিতে আপনার পচনটা ধরতো, এখন আপনার কম্প্যাক্টনেস কম হওয়ার কারণে দ্রুত পচন ধরে যায়, সেই জায়গাটা আমাদের একটা বড় ধরনের আশঙ্কার জায়গা। সেই জন্য আমি এটা বলতেছিলাম যে সরকার কিন্তু এই জায়গাটা একটু মনিটরিং এর ব্যবস্থা করতে পারে, আমাদের পশু সম্পদ মন্ত্রণালয় আছে, তারা কিন্তু এই জায়গাটা ভালোভাবে মনিটরিং করতে পারে বলে আমার ধারণা। জি, চামড়ার প্রসঙ্গে আপনার কথার সূত্র ধরেই যদি আসি, যে সেই ক্ষেত্রে সঠিকভাবে, এবং আমরা একটা প্রতি বছরই একটা অভিযোগ শুনি যে ঠিকমতো কাটা হয়নি চামড়া, ঠিকমতো সংরক্ষণ করা হয়নি, সঠিক চামড়া পেতে আপনার আসলে পরামর্শটা কি থাকবে একদম সবার প্রতি যারা চামড়া বিক্রি করবেন? জি, আমাদের যেটা হয় যে আমরা আপনি যথার্থই বলেছেন প্রতি বছর চামড়ার যে কাটাটা থাকে এটাকে আমরা প্লে কাট বলি, এই কাটটা চামড়াগুলিতে যদি থাকে, বিশেষ করে প্রাইম এরিয়া কিছু থাকে চামড়ার ওই জায়গাগুলিতে যদি আপনার কাটগুলি থাকে, তাহলে এই চামড়াটা আমাদের বিক্রি করাটা বেরি ডিফিকাল্ট, এবং এটা সবচেয়ে লো প্রাইস, ইভেন এটা লোকালেও আমাদের বিক্রি করতে হয়, এক্সপোর্টই করা যাচ্ছে না। এবং এই জিনিসটা কিন্তু আমরা মূলত আমাদের কিছু বিশেষ অঞ্চল আছে যেমন চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চল, এই জায়গাগুলিতেই কিন্তু আপনার এই এই জিনিসগুলি বেশি পরিলক্ষিত হয়। তো সেই জায়গাটায় আমাদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা দরকার, সচেতনতা বৃদ্ধি করার দরকার। এগুলি এই ধরনের প্রোগ্রাম কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ট্যানার্স অ্যাসোসিয়েশন আমরা অনেকগুলি প্রোগ্রাম করে থাকি, বাট এটা খুবই কম। আপনি জানেন যে বাংলাদেশে 64টা জেলা আছে, তা আমরা অন্তত যদি 64টাও প্রোগ্রাম করতে পারি তাহলেও এই প্লে কার্ড আপনার এই যে চামড়া প্রিজারভেশন এগুলি আমরা প্রশিক্ষণ দিতে পারি, প্লাস সাথে সাথে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সর্বোচ্চ হয়তো 5-10টা প্রোগ্রাম আমরা সারা বছর করতে পারি, যার কারণে আমাদের প্রায়োরিটি নির্ধারণ করে সেই জায়গায় আপনার ট্রেনিং দেওয়া বা তাদেরকে সচেতন করা এটা আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন করবো এই জায়গাটা আরেকটু নজর দেওয়া উচিত, বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলিতে প্লে কার্ডগুলি বেশি হয় সেই সমস্ত অঞ্চলগুলিতে আরো বেশি যারা আমাদের কসাই শ্রেণী আছেন
যারা আছেন, প্লাস আমাদের যারা ব্যাপারী আছে, চামড়ার ব্যাপারী আছে, তাদেরকে একটা সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করলে, জি সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করলে এই জায়গা থেকে আমরা উত্তরণ পাবো এবং চামড়ার ন্যায্য মূল্য তখন নিশ্চিত হবে। জি, মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম চামড়ার ব্যাপারে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক ডালিখাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।